হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়বো ট্রি অ্যান্ড দ্য সেজ, হরিভজন সিং এর ট্রি অ্যান্ড দ্য সেজ। এই পোয়েমটি লেখা হয়েছে পাঞ্জাবিতে অরিজিনালি, রুখতে ঋষি যার নাম ছিল, এটা ট্রান্সলেশন করেছে জে এস রাহি অ্যান্ড রীতা চৌধুরী। লেটস স্টাডি দিস পোয়েম ট্রি অ্যান্ড দ্য সেজ, অর্থাৎ আমরা আজকে সামারিটা বলবো হরিভজন সিংয়ের লেখা ট্রি অ্যান্ড দ্য সেজ। এখানে ট্রি অ্যান্ড দ্য সেজ বলতে কি বোঝানো হয়েছে, ট্রি বলতে গাছ বোঝানো হয়েছে, দ্য সেজ বলতে এখানে সন্ন্যাসীকে বোঝানো হয়েছে। তো সন্ন্যাসী এবং গাছের মধ্যে কি সম্পর্ক, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। ট্রি এর মধ্যে, ট্রি এর সঙ্গে সন্ন্যাসীর কোনো সম্পর্কবিহীন এমন কোনো কিছু নেই, খুব অঙ্গাঙ্গীভাবে যেন জড়িত। ট্রি যেরকমভাবে ছায়া দেয়, সেজ সেরকমভাবে ছায়া দেয়। ট্রি যেরকমভাবে ট্রি যেরকমভাবে মানুষদেরকে অক্সিজেন দিয়ে বাঁচায়, সেরকমভাবে সেজও কী করে, তার কথা দিয়ে মানুষদেরকে বাঁচায়। সে ট্রি এবং সেজের মধ্যে এমন কোনো অমিল খুঁজে পাওয়া যায় না এই পোয়েমের মধ্যে। তিনি বলছেন যে তিনি কল্পবৃক্ষ নন, তিনি একটি বাস্তব বৃক্ষ। তার সান্নিধ্যে সবাই আসে, তার কথা শুনে, তার কথা কথায় মনোনিবেশ করে, তাদের জীবন সুখী হয়। এই সুখী জীবন দান করার জন্য একটা দায়িত্ব যেরকম সেজ করে থাকে, ঠিক সেরকমভাবে ট্রিও যেন তাদেরকে আলো ছায়া দিয়ে খুব সুখী করে রাখে মানুষদেরকে। যেই মানুষটি রৌদ্রের মধ্যে হেঁটে চলে যাচ্ছে কোনো একটি জায়গায়, গন্তব্যস্থলে, এখানে সি ট্রি এখানে শেল্টার প্রদান করে, সেজও শেল্টার প্রদান করে, তার সান্নিধ্যে সবাই আসে, এসে তা সুখ সুখ অনুভব করে। সেই হলো দ্য ট্রি অ্যান্ড দ্য সেজ। এটা হলো একটি শর্ট সামারি আজকের জন্য। এখানেই বিদায় বন্ধু, ধন্যবাদ শোনার জন্য।